হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো চুল পড়ার সমস্যা নিয়ে। চুল পড়া এখন সমস্ত ছেলে মেয়েদের একটি বড় সমস্যা। এই সমস্যার হাত থেকে বাঁচতে আপনাদের কিছু ভেষজ উদ্ভিদের টিপস বলবো। সেই টিপসগুলি আপনি ব্যবহার করে আপনাদের চুল পড়ার সমস্যার হাত থেকে মুক্তি পাবেন এবং চুল ঘন কালো মজবুত হবে। এবং কিছু ভেষজ উদ্ভিদগুলি হলো, প্রথমে আসছি এই মেথি। খুব উপকারী মেথি, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, অকালে চুল পাকা রোধ করে, চুলের রুক্ষতা দূর করে, চুলকে মসৃণ করে। মেথিকে সকালে ভিজিয়ে খালি পেটে খাবেন, খুব উপকার পাবেন। এরপর আসি কেশরাজ, এটি খুব উপকারী, চুল পড়া বন্ধ করে, চুল ঘন করে, চুল কালো করে, চুলের গোড়া মজবুত করে। এরপর যেটার নাম না বললেই নয়, সেটা হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা আপনি সব জায়গায় পেয়ে যাবেন, চুলের জন্য খুব উপকারী, চুল পড়া বন্ধ করে, চুল লম্বা করতে সাহায্য করে, চুলের রুক্ষতা দূর করে। এরপর যেটা বলবো, পুদিনা পাতা। এর উপকারগুলি হলো মাথার স্কালের অ্যালার্জির সমস্যার সমাধান করে, উকুনের বংশবিস্তার রোধ করে, খুশকি দূর করে। এই পুদিনা পাতাকে বেটে সকালে খালি পেটে খেলে আপনার এই চুলের সমস্যাগুলি দূর করা সম্ভব হবে। ভেসেলিনের উপকারিতা কোনো অংশে কম নয়, চুলের আগা ফাটা রোধ করে এবং চুলকে খুব সফট করে। এরপর আসা যাক পান পাতা। এই পান পাতা গ্রাম বাংলায় সব জায়গায় পাওয়া যায়। চুল পড়া বন্ধ করে, চুল লম্বা অতি দ্রুত লম্বা করে, চুল সিল্ক করে। পান পাতাকে বেটে মাথার মধ্যে লাগাবেন এবং চুলের সমস্যা দূর হয়ে যাবে। তেজপাতাও খুব উপকারী, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে। আপনি তেজপাতা ব্যবহার করে দেখতে পারেন। জবা ফুলও কোনো অংশে কম নয়, জবা ফুল চুল কালো করে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই জবা ফুলকে বেটে আপনি মাথার মধ্যে লাগাবেন, খুব শীঘ্রই উপকার পাবেন। ভিটামিন ই ক্যাপসুল কোনো অংশে কম নয়, এই চুল পড়া রোধে ভিটামিন ই ক্যাপসুল খুব উপকার। আপনারা যে কোনো ওষুধের দোকানে এই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন। ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, চুলের আগা ফাটা রোধ করে, চুল স্বাস্থ্যবান করে। আপনি এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে দেখতে পারেন, খুব উপকার পাবেন। তারপরে আসি রসুন। চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলের সংক্রমণ জাতীয় সমস্যা দূর করে। নিম পাতাও কোনো অংশে কম নয়, মাথার ত্বকের শুষ্কতা এবং চুলকানি দূর করে, ত্বকের মাইক্রোবায়াল দূর করে এবং মাথার ত্বকের যে কোনো সমস্যা দূর করতে নিম পাতার জুড়ি মেলা ভার। পরে আসি কালোজিরা। কালোজিরা নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে। হরিতকিও কোনো অংশে কম নয়, এই হরিতকি আপনি যে কোনো বেনে দোকান থেকে পেয়ে যাবেন। এই হরিতকি চুলের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজ, পেঁয়াজের উপকারিতা হলো নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায়। আমলকি, আমলকিও খুব উপকারী, চুল পড়া কমায়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় চুল পাকা রোধ করে, এতে আয়রন ও ক্যারোটিন চুল বৃদ্ধিতে সাহায্য করে। ঘৃতকুমারী, যা আমরা অ্যালোভেরা নামেও চিনি, চুল পড়া বন্ধ করে, চুলের উজ্জ্বলতা বাড়ায়, খুশকি দূর করে। বাদাম, বাদামের উপকারগুলি হলো বাদামে প্রচুর পরিমাণে বায়োটিন, যা চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে। সবশেষ বলবো মেহেদি পাতা, খুব উপকারী, খুশকি দূর করে, চুলের রুক্ষতা আগাফাটা রোধ করে, সাদা চুল ঢেকে ফেলে, চুলের ঘনত্ব বৃদ্ধি করে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।